নমস্কার বন্ধুরা আমার কথা মতো অলরেডি আমি তোমাদের সঙ্গে লাইভে চলে এসেছি আজকের কিন্তু আর সরাসরি পড়াশুনো করব না আজকে মেনলি আমি দু সালের ডাব্লিউ বিসিএস এক্সামের প্রিলিমিনারি পোশাক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই দেখেছ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দু হাজার একুশ সালের ডাব্লিউ পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম কবে হবে তার অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে আজকের থেকে তোমরা প্রিপারেশান ভালো করে শুরু করে দাও আজকে মেনলি আমি তোমাদের সঙ্গে কিভাবে প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করতে পারবে সেই পোর্শন নিয়েই আলোচনা করব। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি মেন এক্সাম নিয়ে আলোচনা করব পরের ভিডিও তোমরা অবভিয়াসলি নোটিস করতে থেকো আর তোমাদের জন্য আজকের এই ভিডিওর শেষে কিন্তু একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো আজকের মেনলি দু হাজার একুশ সালের প্রিলিমিনারি এক্সাম কিভাবে তোমরা ক্র্যাক করতে পারবে এবং তোমাদের জন্য যে সারপ্রাইজটি রয়েছে তা কিন্তু তোমাদের জন্যে অনেকটা হেল্পফুল হবে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ডাব্লিউ এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে মেনলি তোমরা সিলেবাস সম্বন্ধে সবাই জানো কম বেশি তোমরা যারা জানো না আমি তোমাদের সুবিধার্থে পিডিএফ আকারে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও আর আমি সিলেবাস নিয়ে বিস্তীর্ণ আলোচনা করব না মেনলি তোমরা এক একটা চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করো তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে কনস্টিটিউশন অর্থাৎ ইন্ডিয়ান পলিটি তার পাশাপাশি ইন্ডিয়ান হিস্ট্রি তার পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো পেয়ে যাবে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ডাব্লিউ প্রিলি এক্সামের আগে মোটামুটি সমস্ত পোর্শান কভার করে দেব তার পাশাপাশি মেনের জন্যে কীভাবে প্রিপারেশান নিতে হবে সেগুলো নিয়ে বিস্তীর্ণ আলোচনা করব অবশ্যই তোমরা এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেও আর আমার ইউটিউব চ্যানেল যারা তোমরা আজকের দেখছো অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে দু হাজার একুশ সালের যে ডাব্লিউ এক্সাম হতে চলেছে তা কিন্তু প্রিলিমিনারি এক্সামটা তোমরা মেনলি ইজিলি ক্র্যাক করতে পারবে তোমরা খুব সহজে কিন্তু প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাই করে যেতে পারবে আমার টেলিগ্রাম গ্রুপ যদি ফলো করতে থাকো এবং তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে কিছু কিছু নোটস প্রোভাইড করব তোমাদের মেনলি তোমাদের জন্যে যে সারপ্রাইজটা ছিল তা আমি এখন বলেই দিই মেনলি তোমাদের জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে কিন্তু এক একটা সাবজেক্টের ওপর এক একটা পার্টিকুলার চ্যাপ্টারের ওপর যে ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাশান করব অর্থাৎ তোমাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা রেখেছি সেই মক টেস্টটা তোমরা ফ্রি অফ কস্টে দিতে পারবে প্রত্যেক সপ্তাহে একদিন করে মক টেস্ট থাকবে আর ব্যাকআপ বা রিকভারির জন্যে সাপোজ ধরো আমি কোন সপ্তাহের বৃহস্পতিবার একটা মক টেস্ট হিস্ট্রির ওপরে নিলাম সাপোজ হিস্ট্রির মোঘল সাম্রাজ্যের ওপর মানে মোঘল ডাইনাস্ট্রির ওপর আমি একটা মক টেস্ট নিলাম সাপোজ সেখানে দেখা গেল যে দুশোটা কোশ্চেন ওখান থেকে পাওয়া যাচ্ছে আমি ধরো পঞ্চাশটা করে মক টেস্ট নিলাম তাহলে কি ওই বৃহস্পতিবার থেকে পরবর্তী বৃহস্পতিবার যে সময় থাকবে ওই সময়ের মধ্যে যে মক টেস্টগুলো অর্থাৎ মক টেস্ট ওয়ানে হয়তো পঞ্চাশটা কোশ্চেন পেলে এরকম করে টোটাল দুশোটা কোশ্চেন অর্থাৎ চারটা মক টেস্ট তোমরা পাবে এইভাবে তোমরা ওই মাঝের সপ্তাহের মাঝখানে যে সময়গুলো থাকবে ওই সময়ের মধ্যে পরবর্তী মক টেস্টগুলো পেয়ে যাবে আর এটা পাবে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবভিয়াসলি তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেও তোমরা যারা ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবে অর্থাৎ টু থাউজেন্ড টার্গেট করে রেখেছো প্রিলির পাশাপাশি মেন কোয়ালিফাই করার অর্থাৎ ডাব্লিউ বিসিএস ক্র্যাক করার একটা চিন্তাভাবনা রয়েছে অবভিয়াসলি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেও আমি আগামীকাল অর্থাৎ আজকের শুক্রবার আগামীকাল শনিবার থেকেই আমার মক টেস্টটা স্টার্ট করে দেব। যদিও আমি তোমাদেরকে বলেছি প্রত্যেক বৃহস্পতিবার করে মক টেস্টের সিরিজটা দেবো যেহেতু এই বৃহস্পতিবার অলরেডি আমি পেরিয়ে গেছি অতিবাহিত করে গেছি এই বৃহস্পতিবারের জায়গায় আমি আগামীকাল অলরেডি তোমাদের সঙ্গে আমার মক টেস্ট ওয়ান দিয়ে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা অবভিয়াসলি মক টেস্ট ওয়ানটা দিয়ে দিও এক্সাম দিয়ে দিও সম্পূর্ণ বিনামূল্যে তোমরা দিতে পারবে প্রস্তুত সম্পূর্ণ প্রস্তুতি তোমরা বিনামূল্যে নিতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর অ্যাকচুয়ালি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল তোমরা অনেকেই জানো অনেকেই যুক্ত ছিলে বিভিন্ন কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা বন্ধ করতে বাধ্য হচ্ছি কিছু ফ্রড কল আসছিল আমার কাছে ইভেন বিভিন্ন সমস্যা ছিল আমি পার্সোনাল প্রবলেমগুলো আর বলছি না টেলিগ্রাম গ্রুপ এই কারণে ক্রিয়েট করেছি ওখানে কিন্তু কেউ কারোর মোবাইল নাম্বারও দেখতে পাবে না আর সেকেন্ড হচ্ছে আনলিমিটেড পর্যন্ত তোমরা ওই গ্রুপে অ্যাড হতে পারবে যেটা কিন্তু হোয়াটসঅ্যাপে ছিল না এই কারণে আমি স্পেশালি টেলিগ্রামটা ওপেন করতে বাধ্য হয়েছি আর আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেক বৃহস্পতিবার ডাব্লিউ বিসিএস টু টার্গেট রেখে কিন্তু প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার আমি মক টেস্ট বিভিন্ন সাবজেক্টের ওপর দেব কোন সাবজেক্টে কোন মক টেস্ট থাকবে সেটা আমি আগের থেকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো আজকের আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিলাম তোমাদের প্রত্যেক বৃহস্পতিবার মক টেস্ট থাকবে সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারবে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রিলি এক্সাম দেবে বা ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ অবভিয়াসলি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেও তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও ওখানে কিন্তু অলরেডি আমি সাবজেক্ট ওয়াইজ এক একটা করে ইনফরমেশান দেওয়া এরকম কিছু ভিডিও বানিয়ে ফেলেছি তোমরা যারা দেখো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে নিচে সাবস্ক্রাইব করে নিও তার পাশাপাশি তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো অর্থাৎ কোন কোন সাবজেক্টের ওপর কি কি ভিডিও রয়েছে সেগুলো দেখে নিও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোন সাবজেক্টের কোন টপিকের ওপর ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আমার মতো করে চেষ্টা করব প্রিলিমিনারি এক্সাম তোমরা খুব ইজিলি যাতে কোয়ালিফাই করতে পারো আমার এই টিচিং লাইনে এতদিন থাকার আমি মোটামুটি টু থাউজেন্ড নাইনের পর থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি নিজেও স্টাডি করছিলাম তার পাশাপাশি আমার একটা টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে মোটামুটি পাঁচ ছ বছরের তো তোমরা আমার এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কীরকম কী এক্সাম আইমিন ডাব্লিউ বিসিএস এক্সামে আসতে পারে মোটামুটি প্রিলিমিনারি আর মেন এক্সামে কী ধরনের কোশ্চেন আসতে পারে আমার মেমোরির থেকে বা আমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে হেল্প করব অবভিয়াসলি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের সমস্ত রকম প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারো ইউটিউবে কমেন্ট করতে পারো কিংবা টেলিগ্রামে তোমরা আমাকে পার্সোনালি জানাতে পারো এর পাশাপাশি আর একটা বিগেস্ট সারপ্রাইজ দেব তোমাদেরকে সারপ্রাইজটি হলো আমি যে মক টেস্টগুলো অ্যারেঞ্জ করবো সেই মক টেস্টগুলোতে যে বা যারা টপ করবে প্রত্যেক এক্সামের টপারদেরকে নিয়ে প্রত্যেক মাসে কিন্তু আমরা স্পেশালি আমি একটা জুম ভিডিও ক্লাস দেব সম্পূর্ণ বিনামূল্যে যে জুম ভিডিও ক্লাসটি হবে সম্পূর্ণ প্রাইভেট এবং সেটা কোনোভাবে পাবলিশ হবে না আর মেনলি কোন টপিকের ওপর বা কেন দেব কোনটার ওপর ক্লাস করাবো জুম স্পেশাল ক্লাস কেন করাবো সেগুলো নিয়ে অলরেডি আমি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওর মাধ্যমে ডিসকাশান করে দেব। তাহলে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে টেস্ট পেতে থাকবে যাতে করে তোমরা ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রিলি ক্র্যাক করতে পারো এর পরবর্তী পদক্ষেপ আমার থাকবে যাতে করে তোমরা মেনও কোয়ালিফাই করতে পারো আমি মেনলি তোমাদেরকে হিস্ট্রি কনস্টিটিউশান এর ওপর হয়তো অপশনাল পেপারের কিছু নোটস দিতে পারবো আমার সাবজেক্ট হিস্ট্রি কনস্টিটিউশান নয় আমার ব্যাকগ্রাউন্ড টোটালি ডিফারেন্ট আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি কিন্তু তাহলেও আমি তোমাদেরকে আমার কাছে কিছু সাজেস্টিভ নোটস রয়েছে তোমাদেরকে হিস্ট্রি আর ইন্ডিয়ান পলিটি এর ওপর তোমরা যারা গ্রুপ এ এবং বি এর কম্পালসারি পেপারগুলো নিচ্ছ হিস্ট্রি এবং ইন্ডিয়ান পলিটি এগুলোর ওপর তোমাদেরকে কিছু নোটস দিয়ে দেবো তার পাশাপাশি তোমার অপশনাল পেপারগুলো ছাড়া অন্য অন্য যে পেপারগুলো রয়েছে সেগুলোর ওপর আমি তোমাদেরকে অবভিয়াসলি হেল্প করে দেব। আর আমি চেষ্টা করব তোমরা যাতে প্রিলিতে খুব ভালো স্কোর করতে পারো অর্থাৎ সেফ স্কোর করতে পারো মোটামুটি তোমরা অনেকেই জানো যারা বিগত বছর পরীক্ষাগুলো দিয়েছ বা হয়তো প্রিলি কোয়ালিফাইও করেছো এরকম অনেকেই রয়েছে মোটামুটি ওয়ান টোয়েন্টি যদি স্কোর করতে পারো প্রিলিতে একটা সেফ স্কোর ধরা যেতে পারে যাতে করে তোমরা ওয়ান টোয়েন্টি অ্যান্ড স্কোর করতে পারো সেরকম একটা স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে অবভিয়াসলি দিয়ে দেবো তোমরা অবভিয়াসলি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও আর তোমাদের সঙ্গে আমি লাইভ ক্লাস করাবো অলরেডি আমি তোমাদের সঙ্গে বললাম জুম অ্যাপসের মাধ্যমে তোমরা যারা মক টেস্টের টপ র্যাঙ্ক করবে এবং তোমাদের জন্যে পরবর্তীকালে আরও সারপ্রাইজ থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেতে থাকবে অবভিয়াসলি তোমরা আজকেই আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম এবং সরি টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টেলিগ্রাম পেজেও যুক্ত হয়ে যেও এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও আর আগামী দিনে তোমাদের সঙ্গে আরও কথোপকথন নিয়ে আসব আজকের আর দীর্ঘায়িত করব না তোমরা সবাই খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো হ্যাঁ লাস্ট আরেকটা কথা বলবো দেখো যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু তোমাদেরকে দুটো জিনিস করতে হবে এই দুটো জিনিস কিন্তু তোমরা যদি না ঠিকঠাকভাবে ফুলফিল করতে পারো তাহলে তোমরা কিন্তু কোনোভাবে সাকসেস পাবে না আমার মতে আমি পার্সোনালি আমার স্টুডেন্টদের বলে থাকি বা আমার সঙ্গে যারা টাচে থাকে তাদেরকেও আমি এইভাবেই বলে থাকি দেখো তোমরা যদি প্ল্যানিং ছাড়া কোনো অ্যাকশান নিয়ে নাও অর্থাৎ প্ল্যানিং ছাড়া কাজকর্ম করতে থাকো অর্থাৎ প্রিপারেশান নিতে থাকো তাহলে কিন্তু কোনোভাবে তোমরা সাকসেস পাবে না অর্থাৎ তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং রয়েছে কিন্তু তোমাদের অ্যাকশান ঠিকঠাক হচ্ছে না কিংবা উল্টোটাও হতে পারে অ্যাকশান ঠিকঠাক নিচ্ছ অর্থাৎ খুব পড়ে যাচ্ছ দু হাজার একুশ সালে ডাব্লিউ পরীক্ষায় তোমাদের প্রিলিতেও ভালো ফল করতে হবে মেন ভালো ফল করতে হবে এই ভেবে তোমরা প্রিপারেশান খুব ভালো করে নিচ্ছ কিন্তু কোনো প্ল্যানিং নেই এটাও কিন্তু তোমাদের ওয়ান টাইপ অফ ফেলিওর অর্থাৎ এভাবেও কিন্তু তোমরা ব্যর্থ হতে পারো তাহলে তোমাদেরকে দুটো জিনিস ভালো করে ঠিকঠাক করে নিতে হবে একটা হচ্ছে প্রপার প্ল্যানিং এবং সেকেন্ড হচ্ছে অ্যাকশন অর্থাৎ যে প্ল্যানিংটা করেছো সেটাকে কার্যকরী করাতে হবে সেই প্ল্যানিং ওয়াইজ কাজ করে যেতে হবে ডক্টর বিবেকবিন্দা স্যার কিন্তু একই কথা বলেছিলেন মোটিভেশনাল ট্রেনার তোমরা অনেকেই নাম শুনেছ আমি ওনার একটা বিখ্যাত উক্তি তোমাদের সঙ্গে শেয়ার করব উনি বলেছিলেন যে বছরে যদি এক বছরের মধ্যে যদি সাকসেস পেতে চাও ন মাস তোমরা প্ল্যানিং করো আর আগামী তিন মাস অ্যাকশন নাও অর্থাৎ ন মাসের প্ল্যানিংটা কিন্তু তোমাদের এমনভাবে থাকবে যাতে করে আগামী তিন মাস সেই প্ল্যানিং অনুযায়ী অ্যাকশান নিয়ে তোমরা সাকসেস পেতে পারো তাহলে উইথ প্ল্যানিং তোমরা সাকসেস পেতে পারবে না আর উইথ অ্যাকশান তোমরা সাকসেস পেতে পারবে না তাহলে প্ল্যানিং আর অ্যাকশান এই দুটো কিন্তু একই কথা অর্থাৎ দুটো একে অপরের পরিপূরক এই দুটো কথা যদি তোমরা ঠিকঠাকভাবে মাইন্ডে না রাখতে পারো তাহলে কিন্তু কোনোভাবে সাকসেস পাবে না তাই আমি তোমাদেরকে মেনলি দুটো এই দুটো ব্যাপারের ওপর ফোকাসিং করে আগামী দিনে আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবে আমি আগামী দিনে লাইভ আসবো আগামী দিনে আমি তোমাদের জন্য কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসবো তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো এবং টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে তোমরা ফলো করতে থাকো অবভিয়াসলি আমি তোমাদেরকে হেল্প করব। ওকে সবাই খুব ভালো থেকো সবার খুব ভালো হোক সবাই আগামী দু সালে যে ডাব্লিউ পরীক্ষা হতে চলেছে সবাই ভালো রেজাল্ট করো এটাই আমি চাই অবভিয়াসলি সবাই ক্র্যাক করতে পারবে প্রপার স্ট্র্যাটেজি আর প্রপার প্ল্যানিং নিয়ে এগিয়ে যাও হানড্রেড পারসেন্ট তোমরা চাকরি পেতে পারবে দু সালের যে পরীক্ষা হতে চলেছে সেটাতেই তোমরা ক্র্যাক করতে পারবে আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে আমার এই সরকারি চাকরির ক্ষেত্রে এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদেরকে এটুকু হেল্প করতে চাই সম্পূর্ণ বিনামূল্যেই হেল্প করব তোমাদেরকে কারণ হচ্ছে অনেকেই এরকম রয়েছে আমি এটা অলরেডি প্রিভিয়াসলি বলেছি অনেকেই রয়েছে হেফটি হেলদি অ্যামাউন্ট নিয়ে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশান হতে পারো না সেই কারণে তোমাদের হয়তো প্রপার গাইডেন্সের অভাবে তোমরা সরকারি চাকরি পেতে পারো না যাতে করে এই প্রবলেমটা তোমাদের না হয় আমি তোমাদের সঙ্গে অবশ্যই সব সবসময় রয়েছি আগামী দিনেও থাকব প্রিভিয়াস ছিলাম এখনও রয়েছি আগামী দিনে তো থাকবোই তোমাদের যে কোনো সমস্যা আমার সঙ্গে কনসাল্ট করতে পারো আমি অবভিয়াসলি তোমাদের হেল্প করব। ওকে সবার খুব ভালো হোক সবাই খুব ভালো থেকো সবাইকে বি দ্য বেস্ট অল দ্য বেস্ট থ্যাংক ইউ